নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন কুলের সিজন চলছে, বা কারো কারো ছাদ বাগানে কিছু ভ্যারাইটির কুল রয়েছে যেগুলো অলমোস্ট শেষ হয়ে এসেছে। এই কুল আমরা তুলে নেওয়ার পর কুল গাছে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এর প্রুনিং করে দেওয়া। তবে কিন্তু আমরা বর্ষার সময় এইসব ভ্যারাইটিগুলো রয়েছে বর্ষার সময় কিন্তু খুব সুন্দরভাবে ফুল আসবে এবং গাছটা খুব সুন্দর ঝাঁকড়া হবে। তো আমাদের এখন করণীয় কি সেটাই আপনাদেরকে দেখাবো। আমার কাছে কিছু কুল ছিল, সেটাকে তুলে নিলাম। এবার গাছটাকে আমরা কাটব। একটা ধারালো কাঁচি নিন, একটু শক্ত। এবার এটা ছাতে রয়েছে, সেই জন্য আমি একটু বেশ ছোট করেই কেটে দেব। এখানে কাটার একটা বিশেষত্ব রয়েছে, গাছ যেখানে কাটবেন এই গাঁটগুলো দেখবেন যেখানে পাতা থেকে থাকে, এখান থেকে পাতাটা তো বেরিয়েছিল, তো যতটা পর্যন্ত রাখতে চান তার ওপর পর্যন্ত এইভাবে কেটে দেবেন। তো যেখান থেকে পাতা ওরা আগে ছেড়ে দিয়েছিল সেখান থেকে কিন্তু নতুন এইরকম ছোট ছোট ডাল আবার বের করবে, তবেই গাছটা ঝোপালো হবে এবং কুল কিন্তু তবেই বড়, মানে বেশি হবে। গাছ যদি ঝাঁকড়া না হয় কুল অমনিতেই কমে যাবে। সেই জন্যে কিন্তু কুল তুলে নেওয়ার পরেই আমাদের এই প্রুনিংটা খুবই দরকারি। এই দেখুন, এভাবে কেটে দেব। যত আমরা কাটতে পারবো ততই কিন্তু গাছটা ঝাঁকড়া হবে। এরপরে আমি আপনাদের দেখাবো, আমি একটা কিছুদিন আগেই করে রেখেছিলাম, সেটার কুলটা আগেই শেষ হয়ে গিয়েছিল, সেটাতে কীভাবে গাছ বেরিয়েছে। এই দেখুন, এটাকে একটু কেটে দিই। হ্যাঁ, একদম এরকম রেখে দেবো। ছোটোগুলো রেখে দিয়েছি গোড়ার দিকে, ওইগুলো অটোমেটিক বেরোবে। এরপর যে কোনো ফাঙ্গিসাইড আপনার থেকে থাকলে ফাঙ্গিসাইড একটু নিয়ে নিন, এক চামচের মতো, যেটা সাপ হোক বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড হোক। কয়েক ফোঁটা জল দিয়ে একটা পুরো ঘন বানিয়ে নিন এরকম। এই দেখুন, এবার ওই ডগের যে অংশ, কাটাটুকু অংশ ওইখানে সুন্দরভাবে লাগিয়ে দেবো একটু নিচ পর্যন্ত। তো এখানে একটা মনে রাখতে হবে বন্ধুরা, যখন আমরা কাটিং করব গাছের যে অংশগুলো ডালগুলো, ওখানে ধারালো কাঁচি বা কাটারের ব্যবহার করবেন, যেন গাছের ওই ডালগুলো ফেটে না যায়, ফেটে গেলে কিন্তু শুকিয়ে যেতে পারে। তো ধারালো জিনিসের ব্যবহার করবেন। ফাঙ্গিসাইডটা এইভাবে লাগিয়ে দেবো, তাহলে এখান দিয়ে ডালটা শুকোবে না। আপনারা চাইলে যদি অনেক হিউজ পরিমাণের গাছ থেকে থাকে তখন আপনারা ফাঙ্গিসাইড জলের মধ্যে গুলিয়ে নিয়ে এক এমএল জলে এক চামচের মতো দিয়েও গাছে জল স্প্রেও করে দিতে পারেন। যদি গাছ কম থাকে এইভাবেই অ্যাপ্লাই করুন, খুব ভালো রেজাল্ট দেবে। দেখুন, এটা রেডি হয়ে গেল। বর্ষার সময় এটা গাছটা অলরেডি বেরোতে শুরু হয়ে যাবে। এই দেখুন, এই গাছটা আমি কেটেছিলাম প্রায় 20-22 দিন হয়ে গেছে। এই দেখুন, একইভাবে কেটেছিলাম, কত সুন্দর নতুন নতুন ডাল বেরোতে শুরু করেছে। এই দেখুন, প্রত্যেকটা আগে যেখানে যেখানে এখানে পাতা ছিল, এই দেখুন প্রত্যেকটা কিন্তু জায়গা থেকে নতুন ডাল বেরোতে শুরু করেছে। গাছটা যতটা ঝাঁকড়া ছিল এর 3-4 গুণ ঝাঁকড়া অলরেডি হয়ে যাবে। কত সুন্দর ডাল বেরোচ্ছে। দাঁড়া, আরেকটাও দেখাই। দেখুন, এটা এর আগেই করেছিলাম, এটা KG 7-এর কয়েকটা ভ্যারাইটি ছিল, খুব বড় বড় কুল হতো, এটাও আমি করে দিয়েছি, এরকম ডাল বেরোচ্ছে। তো এই সময় এই ব্যবস্থাপনা নিন, খুব সুন্দর গাছ ঝাঁকড়া হবে এবং গাছে কিন্তু ফল ফুল তখন আরও বেশি হবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।